জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, দলের যা অবস্থা তাতে মনে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা একটি ম্যাচও জিতব না। বিশ্বকাপ বাছাই পর্ব থেকে উঠে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় দিয়ে বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু হয় টাইগারদের। চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তায় পায়নি মাহমুদউল্লাহ রিয়াদরা। 29 অক্টোবর বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন এ দলটি বিশ্বকাপে নিজেদের দু ম্যাচে হেরেছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ক্রিস গেল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে হারাতে হবে। ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিন দলের সঙ্গে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নেই বলেই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।